হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি এসেছি ছাদে, ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম, তো এসে ভাবছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, তো সেটাই দেখাবো। চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো এই দেখো আমাদের আর একটা ফুলের গাছ। এই যে আমি এবার শীতে কত গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই। তো সেই গাছই দেখো, গরম পড়ে গেছে না, এখন একটা গাছও বেঁচেনি, সব টপ খালি, দেখো সব গাছ মরে গেছে। শীতের গাছ গরম পড়লে একটুও বাঁচে না, সব একদম ছাদের চারি সাইড দিয়ে যত গাছ ছিল সব মারা গেছে, একটা গাছও বেঁচে নেই। তো এই গাছগুলো মরে গেছে, তো তো এই গাছগুলো সব মাটিটা পরিষ্কার করে মাটিগুলো আমি আবার পরের বছর গাছ লাগানোর জন্য সংগ্রহ করে রেখে দেব। এই মাটিতেই আবার পরের বছর সার টার মিশিয়ে আবার নতুন করে আমি গাছ লাগাবো। আর এদিকে দেখো, এই যে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা যে ফুলগুলো মরে গেছিলো, তারপর সেই গাছ ফুলগুলো মানে কেটে ফেলে দিয়েছি এবং গোড়া থেকে আবার এই যে নতুন চারা গজিয়েছে, তো এই চারাগুলো ভাবছি রেখে দেবো। তো দেখো জলে মানে কালকে জল দিয়েছি সকালে, আর আজকে দুপুর হতে হতে মানে বিকাল হতে হতে এখন বিকাল, বিকাল হতে হতে গাছগুলোর কী অবস্থা, মানে এতটা পরিমাণে রোদ্দুর, এতটা রোদ্দুর, এগুলোকে সব নিচে নিয়ে যেতে হবে, এত রোদ্দুরে এরা আর থাকতে পারছে না। তো যেখানে শুধু সকালে রোদটা পায় এগুলোকে আমি সেখানেই এখন নিয়ে যাব। একটু জলও নিয়ে এসেছি, গাছগুলো দেখলাম একদম শুকিয়ে গেছে, তো ওদের একটু জল দিই, দিয়ে আমি পরে এই গাছগুলোকে আবার নিচে নিয়ে চলে যাব, যেখানে অল্প রোদ্দুর পায়, মানে যেন শুধু সকালে রোদ্দুরটা পাবে সেরকম জায়গায় আমি নিয়ে চলে যাব। তো এই গাছ তিনটে আমি বাঁচিয়ে রেখেছি, এগুলো থেকে আবার পরের বার চারা তৈরি করার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কী করতে পারি। আর এই ছাদের এই কোণাটায় আছে কিছু তুলসী গাছ, এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের লাগানো। তো এই দেখো কত তুলসী গাছ লাগিয়েছে, আর এগুলো পুরোনো গাছ, এই জন্য সব পাতা মরে গেছে, এই যে নতুন অল্প কিছু পাতা আছে, আর এইগুলো সব নতুন লাগিয়েছে, আবার ওই কোণাতে আবার চারাও দিয়েছে কিছু ছোট ছোট। তো দিকটা করে সব পুরোটাই তুলসী গাছ আছে, আর এখানে আছে একটা গোলাপ গাছ, এটা আমি লাগিয়েছিলাম কিন্তু ছাদে রাখা যায় না, হনুমানে সব ফুল ফুলি ছিঁড়ে ছিঁড়ে সব খেয়ে নেয় এবং গাছটাকে ন্যাড়া করে দিয়েছে, হনুমানের যন্ত্রণা, এখানে গোলাপ গাছ উপরে রাখাই যায় না। শীতের গাছ বলতে আর তেমন কিছুই নেই, এই গোলাপটাই শুধু বেঁচে আছে, একটা দুটো ফুল হচ্ছে মাঝে মাঝে, আর এই কোনাটাতে তুলসী গাছ আছে বলেছি। তুলসী গাছ থাকা কত উপকারী, বাচ্চাদের সর্দি কাশি হলে একটু তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়ে দিই, খুবই ভালো হয়, খুবই উপকার হয়, আর পুজোর জন্যেও লাগে আমাদের, ওই জন্যে তুলসী গাছটা রাখা। এই হচ্ছে সেই গাছটা, অনেকেই চেনো এটাকে, অনেকের বাড়িতেই থাকে, এটা হচ্ছে অ্যাডেনিয়ামের গাছ, আর এই গাছটা হচ্ছে অনেক দিনের পুরনো, নাহলে এর বয়স 10 বছর হবে। গোড়াটা কত মোটা হয়েছে দেখো, তো এই গাছটার টপটা ভেঙে গেছে, এই দেখো পুরো ফেটে কি অবস্থা হয়েছে, তো এই টপটাকে পাল্টাতে হবে, টপটা পাল্টাবো যখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এর মধ্যে কি কি পরিমাণে মানে মাটি কি 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 কতটা কি লাগে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর একটাই দেখো ওখানে একটা কি গাছ হয়েছে, এখানে একটা বট গাছ হয়েছে, এই বট গাছটা অনেক দিনের পুরনো গাছ, তো এরকম একটা ছোট ভাঙা গামলার ভেতর দেয়া ছিল গাছটা, এত বড় হয়ে গেছে। আসলে এটাকে বনসাই করতে চেয়েছিলাম কিন্তু সেটা তো হয়নি,
তার বদলে একবারে বৃক্ষ হয়ে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তো এই দেখো এটা আমার নয়নতারা, এই যে এটাকে শীতে লাগিয়েছিলাম কিন্তু শীতে অতটা ফুল হয়নি, যা এখন ফুল হচ্ছে গরমে প্রচুর ফুল হচ্ছে, কিন্তু ওই যে রোদ দূরে এত তেজ যে কেউ ঝিমিয়ে দিয়েছে ফুলগুলো, কিছু কিছু ফুল এই যে তেনিয়ে গেছে। এই গাছটাতেও কিছু জল দিলাম, খুব ফুল হচ্ছে গাছটাতে। আর খুব সুন্দর কালার ফুলের, একদম মিষ্টি গোলাপি কালার। তো এখন যাচ্ছি উপরে আর একটু। তো এই দেখো আমাদের আর একটা ফুলের গাছ, এই যে এটার নাম যেন কি সেটা আমার ঠিক মনে পড়ছে না, হলুদ রঙের হয়, দেখতে খুব সুন্দর লাগে। এখন ফুল কম আছে, বর্ষার সময় প্রচুর ফুল হয়, একদম ফুলে ভরে যায় গাছটা। এই গাছটা একদম নিচে মাটি থেকে উপরে আমাদের উপরে ছাদে দোতলার উপরে উঠে এসছে একদম। বিকালের দিকে একটু ছাদে আসলে বেশ ভালো লাগে, চারিদিকটা সবুজে সবুজ গাছপালা, মাঝে মাঝে একটু আসি ছাদে। নাবো না বাবু, নাবো, নিচে আসো নিচে আসো। আর একটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই দেখো আমাদের পাশের বাড়ির গাছে কত আম হয়েছে। এবার প্রত্যেকটা গাছেই আম হয়েছে কিন্তু এই গাছটা একদম প্রচুর আম হয়েছে, দেখতে খুব ভালো লাগে। কত আম, প্রচুর পরিমাণে আম হয়েছে। ওই যে দূরে আর একটা গাছ আছে, ওই গাছেও কত আম হয়েছে দেখো। তো মাঝে মাঝে ছাদে এসে এইসব দেখতেও ভালো লাগে, চারিদিকে গাছপালা। বিকাল হয়ে গেছে, বিকাল মানে মোটামুটি সন্ধ্যা হতে গেল। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য ভিডিওয়ে। টাটা।